আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি মিজানুর রহমান, আজকে তোমাদের ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আমি প্রতিটি টপিকস খুব ভালোভাবে বুঝিয়ে দিব, আমি নিশ্চিত মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তোমরা বুঝবেই। চলো শুরু করা যাক। এখন আমরা গতি অধ্যায় থেকে আলোচনা করব স্কেলার রাশি ও ভেক্টর রাশি। তার আগে আমরা জানব রাশি কাকে বলে। যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, ওজন, দূরত্ব ইত্যাদি। এর মধ্যে যে সকল রাশিকে মান দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল রাশি শুধুই মান দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সকল রাশিকে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় প্রকাশ করার জন্য তাকে বলবো আমরা ভেক্টর রাশি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্কেলার রাশি হল দূরত্ব, দ্রুতি ইত্যাদি। ভেক্টর রাশি হল সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। এবার আমরা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো এখানে তোমার বাসা, হাউস, এখান থেকে 5 কিলোমিটার দূরে তোমার স্কুল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার স্কুলের দূরত্ব কত, এখন তুমি যদি বলো যে আমার স্কুলের দূরত্ব আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে, তাহলে আমরা বুঝবো তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু কোন দিকে এটা কিন্তু আমরা বুঝবো না। এখন যদি বলো যে আমার স্কুলের দূরত্ব বাসা থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু আমরা সেটা দিক সহ বুঝে গেলাম। যখন তুমি বললা যে 5 কিলোমিটার দূরে তখন সেটা হবে স্কেলার রাশি, আর যখন বললা যে বাসা থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে, পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে যখন দিক এবং দূরত্ব বললা তখন সেটা হবে ভেক্টর রাশি। এখন আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা দেখব। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয় তাদেরকে স্কেলার রাশি বলে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক দরকার হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। এখানে লাল অংশটুকু আলাদা আর বাকি সবটুকু সেম, অর্থাৎ বোঝা যাচ্ছে শুধু মানের দরকার হয় স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য, মান ও দিক দরকার হয় ভেক্টর রাশি প্রকাশ করার জন্য। এবার আমরা আলোচনা করব দূরত্ব ও সরণ। আমরা একটা উদাহরণে চলে যাই, চিত্রে একটা উদাহরণ দেই, তাহলে আমরা বুঝতে পারবো দূরত্ব এবং সরণের বিষয়টা। এখানে একটি চিত্র আছে, ধরো তুমি এ বিন্দু থেকে 1 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসলা, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার, অর্থাৎ এ থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে তুমি বিতে চলে আসলা। তাহলে তোমার দূরত্ব কত অতিক্রম করলা? এ থেকে বি পর্যন্ত 4 কিলোমিটার। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তোমার সরণ কত, তাহলে তোমাকে বলতে হবে এ থেকে বি এর দিকে একটি সরলরেখা দ্বারা যদি আমরা সংযোগ করি, এ এবং বি যদি একটি সরলরেখা দ্বারা সংযোগ করি, তাহলে যেই সরলরেখাটা পাব সেটা হবে সরণ, এবং সরণের দিক হবে এ থেকে বি এর দিকে। এখন দেখা যাচ্ছে সরণের দিকের কথা বললাম এ থেকে বি এর দিকে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার দূরত্ব কত, তুমি বলবা 4 কিলোমিটার,
কোন দিকে সেটা আমার প্রয়োজন নাই। এ থেকে বি এর দিকে হিসাব করলে 4 কিলোমিটার, বি থেকে এ এর দিকেও হিসাব করলেও 4 কিলোমিটার, তোমার দূরত্ব 4 কিলোমিটার। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি তোমার সরণ কত, তুমি বলবা এ থেকে বি এর দিকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার এবং 3 কিলোমিটার, অর্থাৎ সরণ 3 কিলোমিটার এ থেকে বি এর দিকে। সরণ কিন্তু বলা যাবে না 3 কিলোমিটার বি থেকে এর দিকে, এটা বলা যাবে না। সরণের ক্ষেত্রে বলতে হবে এ থেকে বি এর দিকে, অর্থাৎ তোমার স্টার্টিং পয়েন্ট এ এবং এন্ডিং পয়েন্ট বি, এ এবং বি এর মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা সেটি হবে সরণ। অর্থাৎ একটা স্ট্রেট লাইন দ্বারা আমরা যদি সংযোগ দিই এ এবং বি কে, যেটা পাবো সেটা হবে সরণ। আর যেই দিক দিয়ে ঘুরে যাই না কেন, যেই পথেই যাই না কেন, সেই পথের দূরত্বটাই হবে দূরত্ব। এখন মনে করো তুমি আরও 1 কিলোমিটার পথ এ থেকে অতিক্রম করে এখানে আসলা, আরও 1 কিলোমিটার পথ এ থেকে অতিক্রম করে এখানে আসলা, অর্থাৎ এ থেকে সিতে তুমি 2 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলা, তাহলে তোমার মোট দূরত্ব হলো এ থেকে সি পর্যন্ত 6 কিলোমিটার। কিন্তু সরণ কিন্তু কমে গেল আরও, এ থেকে সি পর্যন্ত তোমার সরণ হলো এখন এ থেকে সি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 2 কিলোমিটারেরও কম। সরণ কিন্তু বলা যাবে না সি থেকে এ, সরণ বলতে হবে এ থেকে সি, অর্থাৎ দূরত্ব 6 কিলোমিটার। দূরত্ব এখান থেকে আরও বেড়ে 6 কিলোমিটার হলেও সরণ কিন্তু কমে গেল, কারণ এ থেকে সি এর বিন্দুটা যদি আমরা সরলরেখা দ্বারা সংযোগ দেই, এ বিন্দু এবং সি বিন্দু যদি সরলরেখা দ্বারা সংযোগ দেই, তাহলে সেটা এ বি এর দৈর্ঘ্যের চেয়ে এ সি এর দৈর্ঘ্য কমে যাচ্ছে, সুতরাং সরণ কমে গেল, দূরত্ব বেড়ে গেল বাট সরণ কমে গেল। এখন কোনো কারণে তুমি যদি ঘুরে আবার সি থেকে আবার এতে চলে আসো কোনো পথ দ্বারা, ধরো তুমি সি থেকে ঘুরে আবার এতে চলে আসলা, তাহলে তুমি স্টার্ট করেছিলা এ বিন্দু থেকে আবার ঘুরে এ বিন্দুতে আসলা, তাহলে তোমার সরণ হয়ে যাবে 0, সরণ হবে 0, কিন্তু তোমার দূরত্ব হবে এই সম্পূর্ণ পথের দৈর্ঘ্যটাই হবে তোমার দূরত্ব, আর সরণ হবে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হবে সরণ, অর্থাৎ আদিবিন্দু এতে ছিল শেষ বিন্দুও এতে। তাহলে এখানে আমরা বলতে পারি সরণের সংজ্ঞাটাই বলতে পারি, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হলো সরণ, বস্তুর অবস্থানের পরিবর্তন হলো দূরত্ব। যে পথে অবস্থানের পরিবর্তন ঘটবে সেই পথের দৈর্ঘ্যটাই হবে দূরত্ব, কিন্তু সরণ হবে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে সরণ। এখন আমরা দূরত্ব এবং সরণের সংজ্ঞা দেখব। বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে, অর্থাৎ দূরত্বের সাথে নির্দিষ্ট দিক কথাটা জুড়ে দিলেই সরণ হয়ে যায়। এখন আমাদের আলোচ্য বিষয় দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ আমরা আগে একটু বলে নিই, দ্রুতি হলো স্কেলার রাশি, বেগ হলো ভেক্টর রাশি। এটা বললে একটু সুবিধা হলো, আমরা রাশি দুটি সম্পর্কে একটু আগে থেকে ধারণা নিয়ে নিলাম, দ্রুতি এবং বেগ। দ্রুতি হলো একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হলো নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। আমরা একটা উদাহরণ হিসাবে বলতে চাই, এখন যদি আমি বলি যে একটি গাড়ি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, একটি গাড়ি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, কোন দিকে চলছে সেটা আমি কিন্তু উল্লেখ করিনি, তাহলে সেটা হবে হলো দ্রুতি, সেটা হবে দ্রুতি, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি দ্রুতি হলো স্কেলার রাশি, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে। তাহলে গাড়ির বেগ কত হবে, এটাকে যদি আমি বেগ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে গাড়িটি 5 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলছে, অথবা বলতে হবে গাড়িটি 5 কিলোমিটার পার আওয়ার বেগে
পূর্ব দিয়ে চলছে, অথবা গাড়িটি 5 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছে। এই যে প্রতি ক্ষেত্রে আমি দিক উল্লেখ করলাম, এগুলি হলো বেগ। তাহলে দ্রুতি হবে একক সময় অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হবে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখানে বেগের একক এবং দ্রুতির একক একই, দুটার ক্ষেত্রে কিন্তু আমি কিলোমিটার পার আওয়ার বলেছি। বেগের একক এবং দ্রুতির একক একই, এবং দুটির মাত্রাও একই। এখানে আমরা কিলোমিটার পার আওয়ার বেগে লিখলেও এটা আমরা এমকেএস পদ্ধতিতে, অর্থাৎ এসআই পদ্ধতিতে এটা আমরা মিটার পার সেকেন্ড আকারে লিখব। এখন আমরা দ্রুতি এবং বেগের সংজ্ঞা দেখব। একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। এখানে কালো অংশটুকু সেম, অর্থাৎ দ্রুতির সাথে নির্দিষ্ট দিক কথাটা জুড়ে দিলেই বেগ হয়ে গেল। এখন আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন। ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার, আর মন্দন হলো বেগ হ্রাসের হার। এখন আমরা ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা দুটি দেখব। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ বৃদ্ধি হলে ত্বরণ, আর হ্রাস হলেই মন্দন। বেগ বৃদ্ধির হার ত্বরণ, বেগ হ্রাসের হার মন্দন। এখানে দেওয়া আছে ত্বরণ হলো শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই অতিক্রান্ত দূরত্ব। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করার জন্য আমি বলতে চাই, এখানে আদি বেগ হলো কোন একটি বস্তু যে বেগ নিয়ে চলা শুরু করলো সেটা হলো আদি বেগ। একটা সময় পরে বস্তুটি যে বেগ প্রাপ্ত হলো সেটা হলো শেষ বেগ। এই দুই বেগের পার্থক্যটা হবে বেগের পরিবর্তন। আর আদি বেগ থেকে শেষ বেগে আসতে যে সময় লাগলো সেটা হলো অতিক্রান্ত সময়। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিলে বেগের পরিবর্তন, আর সময় দিয়ে ভাগ দিলে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। এখান থেকে আমরা লিখতে পারি এই সমীকরণটা, ত্বরণ হলো এ, শেষ বেগ হলো ভি, বিয়োগ আদি বেগ হলো ইউ, এবং অতিক্রান্ত সময় হলো টি। এখানে লিখে আছে ইউ টি সময় এবং বেগ হলো ভি। তাহলে ত্বরণ এ হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, যদি আমরা এখানে লিখি এখান থেকে এটি ইকুয়াল ভি মাইনাস ইউ, ইউ যদি এই সাইডে নিয়ে আসি তাহলে ইউ প্লাস এটি ইকুয়াল ভি। এখান থেকে লিখা যায় ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এটা আমরা একটা সমীকরণ পেলাম। এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই সমীকরণটা লাগবে। এই যে এখানে এটা দেওয়া আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন যদি স্থির অবস্থা থেকে শুরু করে, স্থির অবস্থা থেকে শুরু করে, দ্যাট মিন্স এখানে যদি আমরা ইউ ইকুয়াল জিরো বসাই, ইউ ইকুয়াল জিরো বসানো মানে হলো স্থির অবস্থান থেকে শুরু করা, তাহলে এই সমীকরণটি দাঁড়ায় ভি ইকুয়াল এটি স্থির অবস্থান থেকে শুরু করলে। আর যদি একটা আদি বেগ থাকে তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সমীকরণটি আমরা লিখে রাখবো, খাতায় লিখে রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমরা আরেকটি সমীকরণ দেখব। এখানে গড় বেগ ভি ইকুয়াল আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই টু, অর্থাৎ দুইটা বেগের গড় নির্ণয় করা হয়েছে। এখানে ভি ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু। এর আগে আমরা জানি ভি
ইকুয়াল ইউ প্লাস এটি, এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ ভি এর জায়গায় ইউ প্লাস এটি আমরা এখানে বসিয়ে দিলাম, এই ভি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ইউ প্লাস এটি, তাহলে কি দাঁড়াচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে টু ইউ প্লাস এটি ডিভাইড বাই টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এই ভিটা হচ্ছে স্মল লেটার আর এটা হলো ক্যাপিটাল লেটার, এটা হলো গড় বেগ আর এটা হলো শেষ বেগ। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সমীকরণ পাইলাম গড় বেগ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। এবার আমরা জানি দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, এটা হলো গড় বেগ বা সমবেগের ক্ষেত্রে, তাহলে এখানে এই ভি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল ইউ প্লাস হাফ এটি ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এই সমীকরণটা। এবার আমরা চলে যাই আরেকটি সমীকরণ প্রমাণ করতে, আমরা আগে থেকে জানি ইউ প্লাস এটি, তাহলে এটা যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস এটি হোল স্কোয়ার, ইউ প্লাস এটি হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাব, তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার আর ইউ প্লাস এটি হোল স্কোয়ারের জায়গায় হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে যদি ইউ স্কোয়ারটা আমরা এখানে ইউ স্কোয়ার লিখলাম, বাকি এইটুক থেকে টু এ কমন নিলাম, তাহলে টু এ কমন নিলে দাঁড়াচ্ছে ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। আবার আমরা জানি ইউ প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো এস, তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এ, এইটুকের জায়গায় লিখতে পারতেছি এস, তাহলে কি দাঁড়ালো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, অর্থাৎ এই সমীকরণটা। এবার আমরা আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর উপর তিনটি সূত্র দেন, সেই তিনটি সূত্র হল মুক্তভাবে পরন্ত বস্তুর উপর। মুক্তভাবে পরন্ত বস্তু হল কোনো একটি বস্তুকে যদি আমরা বিনা বাধায় ছেড়ে দেই, নিচের দিকে উপর থেকে নিচের দিকে পড়তে দেই বিনা বাধায়, তাহলে সেটা হবে মুক্তভাবে পরন্ত বস্তু। বিনা বাধায় বলতে বোঝা যাচ্ছে বস্তুটি যখন ছেড়ে দেব তখন কোনো ধরনের বাধা থাকবে না, এমনকি বাতাসের বাধাও থাকবে না, তাহলে এই বস্তুটাকে আমরা বলতে পারব মুক্তভাবে পরন্ত বস্তু। এরপর তিনটি সূত্র দেন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রে বলা আছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একই উচ্চতা থেকে যদি আমরা একটি বড় বস্তু এবং একটি ছোট বস্তু ছেড়ে দেই এবং মুক্তভাবে পড়তে থাকে, সেই বস্তু দুইটা একই দূরত্ব অতিক্রম করবে, একই সময় লাগবে, একই দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগবে। দ্বিতীয়ত, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ কোনো একটি সময়ের পর যে বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ যে বেগে পৌঁছবে সেই বেগটা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক হবে, যে সময়ই লাগুক না কেন ওই বেগটা ওই সময়ের সমানুপাতিক হবে। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে বর্গাকারে সে দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা পরন্ত বস্তুর জন্য কয়েকটি সমীকরণ দেখি।
v equal to u plus gt. এটা হলো উপর থেকে যখন আমরা একটি বস্তু ছেড়ে দিব তখন মুক্তভাবে পড়তে থাকবে তখন u plus gt হবে v equal u plus gt হবে g হলো অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে বস্তুটাও নিচের দিকে পড়ছে এই জন্য এটাকে আমরা u plus gt লিখব যদি আমরা একটি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব v equal u minus gt একই সমীকরণ যদি উপর দিকে নিক্ষেপ করি তাহলে এটা হবে আর উপর থেকে নিচের দিকে পড়তে থাকলে এটা হবে আর এটা হলো h equal ut plus half gt square ঠিক এই সমীকরণটাই যদি বস্তুটি আমরা উপর দিকে নিক্ষেপ করি তাহলে h equal ut minus half gt square এখানে দেখা যাচ্ছে এখানে প্লাস দেওয়া আছে এখানে মাইনাস এখানে প্লাস দেওয়া হচ্ছে এখানে মাইনাস অর্থাৎ g এর সামনে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে এটা কি হবে আমরা বুঝতেই পারতেছি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh অর্থাৎ এই তিনটি হলো উপর দিকে নিক্ষেপ করলে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর এই তিনটি হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে একই সমীকরণ শুধু যেখানে g আছে তার সামনে মাইনাস দেওয়া আছে অর্থাৎ ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে তাহলে এই সমীকরণগুলি ভালোভাবে পড়বা এবং আমাদের যেন ম্যাথ করার সময় অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের সময় এই সূত্রগুলি কাজে লাগে সেইভাবে তোমরা পড়বা এবং গাণিতিক সমস্যা সমাধানের সময়ও আমরা এই সূত্রগুলি আবার আলোচনা করব আজকের মতো এখানে থাক আল্লাহ হাফেজ